দর্শক, আজ 25শে জুলাই 2020 শনিবার বাংলাদেশের সর্ববৃহৎ হাট গাবতলী হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আপনাদেরকে এই গাবতলী হাটে বড় বড় সার গরু, আপনারা জানেন যে মূলত গাবতলী হাটে বড় বড় সার গরু এগুলো প্রেজেন্ট করা হয়, তো এই গরুগুলি দূর দূরান্ত থেকে আনা হয়েছে। এই গরুগুলি সম্পর্কে আমরা প্রতিবেদন তৈরি করব এবং বিস্তারিত জানার চেষ্টা করব যে এই গরুগুলি কী পরিমাণ দাম চাচ্ছে এবং কী পরিমাণ দামে এগুলো বিক্রি হবে। এই সমস্ত জিনিস খুঁটিনাটি আপনাদেরকে এই তথ্যের মাধ্যমে জানানোর চেষ্টা করব। তো চলুন প্রতিবেদনটি দেখে আসি। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আসমত আলী। মোহাম্মদ আশফাক আলী আসমত, আসমত আসমত আলী ভাই, সরি। আপনি কোথা থেকে আসছেন? আমি যশোর মনিরামপুর থেকে আসছি। যশোর মনিরামপুর, ওই যে আমরা দেখছি মিম ডেইরি ফার্ম। আচ্ছা, আপনি দুটো গরু নিয়ে এসছেন। এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখুন, আচ্ছা এই যে কালো গরুটা শুয়ে আছে, এটা বাংলার বস। বাংলার বস, এটার দাম কত? এটার দাম চাচ্ছে 30 লক্ষ। 30 লক্ষ টাকা? এটা কি আপনি স্কেলে ওয়েট করছিলেন? করছিলাম আসার সময়। হ্যাঁ, কত উঠছিল? 56 মন। 56 মন। এই যে সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করি। 56 মন, এই যে দেখুন, এত বড় গরু বাংলাদেশে এ পর্যন্ত আর উঠেনি, যেটা গাবতলী হাটে। এই যে আপনারা দেখছেন 56 মন, এই যে দেখুন 56 মন ওজন। এই যে দেখুন বাংলার দশ, এতই ওয়েট যে সে শুয়েই থাকে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। এই যে 56 মন। তারপর আমরা একটু এদিকে যাই, আর এটা 50 মন। এটা দাঁত কয়টা? 6টা। এটা 6 দাঁত। আচ্ছা, এই দুটো কি আপনারা বাড়িতে পালছেন? এটা আমার পালিত গাবে, আমার ফার্মেরই বাচ্চা, আর ওটা আমার গেল বছর কেনা ছিল। গত বছর কিনেছিলেন? গত বছর যখন কিনছিলেন তখন এটার ওয়েট কত ছিল? ওটা 17 লাখ টাকায় আমার কেনা। 17 লাখ টাকায় কেনা? গেল বছর গুলশান বাড়ি ধরা নিয়ে আসছিলাম, গেল বছরই ও ঢাকা শহরে বড় করেছিল। আচ্ছা আচ্ছা, এই বছর তো কি তৈরি হয়েছে তা তো দেখতেই পাচ্ছেন। না, তা তো আমরা দেখছি, তার জন্য বাংলার বসলাম দেওয়া। এখন আপনি নিয়ত করছেন, এটা কত দিয়ে বেচবেন এই কালোটা? কালোটা নিয়তের কোনো আসলে নিয়ত তো মহামারীর জন্য না, তা তো একটা নিয়ত করে এসছে না, তার জন্য নিয়ত এখন ব্যাটে বলে মিলিয়ে গেলে আলো গলা ছাপে কে ছেড়ে দিন, ছেড়ে দিন। আর এই যে এটা, এটার দাম কত? দাম চাচ্ছে 25 লাখ। হ্যাঁ, আর এটা 30 লাখ, লাস্ট নাম রাখতে। আচ্ছা, আলোচনা সাপেক্ষে কম বেশি করে ছেড়ে দেওয়া নেবে, ছেড়ে দেবে। তো আপনি এসছেন কবে? কালকে সন্ধ্যায়। গতকাল? মানে এখন পর্যন্ত কি দরদাম উঠছে? দরদাম দেখে যায় মানুষ, দাম শোনে, দাম বলে না। আচ্ছা, ওটা মনে হয় আপনার এলাকায় মনে হয় একটা দাম বলেছিল, এলাকায় মেলা দাম হয়েছিল। কত দাম হয়েছিল? 23-24 লক্ষ টাকা। 23-24 লক্ষ টাকা আপনি দেননি? না, আপনি এটা এখানে কম হবে বলে তারপরও ছেড়ে দেওয়ার ইচ্ছুক। মানে 23-24 লক্ষ টাকাতে যে উঠছিল আপনি দেননি কেন? দেয়নি, তারা সাতক্ষীরায় বাড়ি, যে মিডিয়ায় দাম বলেছে তাদের দিয়ে আমি সংবাদ দিছি তাদের আসতে, তারা আসবে রবিবার, এদিকে 25 তারিখে গাড়িগুলা বন্ধ করে দেবে ঢাকা। হ্যাঁ, এই কারণে আমি আর ওদের জন্য ওই রিক্সটা আপনি নেন? ওই রিক্সটা আমি না নিয়ে যে সে তো দেখিনি। হ্যাঁ, অন্য ঘটকের মাধ্যম দিয়ে দাম বলা হয়েছে। আচ্ছা, এবং সে যদি প্রেজেন্ট আসতো তাহলে রাখিয়ে চলে আসতে পারতাম, যেহেতু আমার দুটো গরু আরও বেশি হবে, এই ধার্য করে আমি চলে আসছি। এখন এখানে যা হবে দরদামের পরে। আচ্ছা আচ্ছা, মানে আপনি আশা করছেন যে যা হবে দরদামের উপরে কপালে যা হচ্ছে কপালে। আচ্ছা, 17 লাখ টাকা দিয়ে যে আপনি এই গরুটা কিনেছিলেন, গেল বছর বেচার জন্যই কিনছিলাম। হ্যাঁ, তো এই যে এক বছরে এটার পিছনে কি পরিমাণ অর্থ আপনার ব্যয় হয়েছে? অর্থ নর্মালে 5 লাখ, আর যদি আপনি মানে ধরে 6 লক্ষ টাকা, 1700-1600 টাকা পার ডে খরচ ওর পিছনে। বাবা, এই দানাদার খাদ্য, এই যে আপনারা যে গাবতলিতে আনছেন, এ প্রতিদিন তো আমার মনে হয় 30-32 কেজি দানাদার খাদ্য খায়। এই খাদ্যটা আপনারা কি করতেছেন? ওই যে আমরা সাথে করে নিয়ে আসছি, তার মানে যতদিন বিক্রি না হবে আপনাকে সেই দানাদার খাদ্যটা দিয়ে যেতে হবে। এক সপ্তাহের খাদ্য নিয়ে এসেছি। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই যে আপনারা শুনছেন যে বাংলার বস, এই যে দেখুন, একটু দাঁড়া করানো যাবে গরুটিকে? এই যে দেখুন সাইজটা একবার আপনারা দেখুন, বাংলার বস এবং বসের মতোই তার সাইজটা। এই যে দেখুন গরুটির সাইজটি আমরা খুব
অনেক পরিচর্যা করে এই ধরনের একটি গরু প্রস্তুত করা যায়, এটা আপনারা নিজেরা বুঝছেন। এই যে দেখুন, এই গরু দেখতে আপনারা দেখুন, প্রচুর দর্শনার্থী এখানে, প্রচুর দর্শনার্থী হাজির হয়েছে। গরু কেনার লোক সবই দর্শক। এই যে দেখছেন, আপনাদেরকে আমরা এই গাবতলি হাট থেকে আবারও জানিয়ে রাখি, আজ 25 জুলাই 2020 শনিবার এই গাবতলি হাট থেকে আমরা এই যে এই ধরনের বড় বড় গরু, যেটা গাবতলি হাটের আকর্ষণীয় গরু বলা হয়, একদম ঢোকার মুখেই, এই যে আপনারা দেখছেন এই যে গেট বাইরে, এই গেটে ঢোকার মুখেই এই বাংলার বস তৈরি করার, যে আমার স্বপ্ন ছিল বাংলার বস তৈরি করব, এবং হাজার হাজার দর্শকও বলতেছে যে এটা বস। আচ্ছা, এটা বস, এর উপরে শুনলাম অনলাইন, এখন যারা নেবে আসলে বাংলার বস কি জিনিস তারা যেন অবশ্যই যশোর থেকে আনা যখন সম্ভব হয়নি ঢাকায় চলে আসছে, তারা যেন দেখে শুনে একটু দেখে শুনে যে কেনা বস। জি জি, আপনার আমরা মানে শুভকামনা আমরা কাম, এটা এটা আমার আপনার। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এটা বাংলার বস, এটা 30 লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে, এবং সেই সাথে ওই যে পাশে যে দেখছেন সেটা 25 লক্ষ টাকা ওনারা চাচ্ছেন। তবে বলছেন যে আলোচনার সাপেক্ষে, কারণ ওনারা নিজেরাও জানেন যে করোনার সময় এখন মহামারী, এখন মানুষের অর্থনৈতিক অবস্থা অতটা ভালো নেই, সেটা তারা নিজেরাও স্বীকার করছেন, এবং সেই অনুযায়ী ওনারা বলছেন যে আলোচনার সাপেক্ষে এই গরু দুটি তারা সেল করবে। এই যে দেখুন, এবার আসুন সুপ্রিয় দর্শক, আমরা এখানে একটা দেখি, এটা অনেক বড় সাইজের। এই গরুটা কার? এই যে দেখুন শুয়ে রয়েছে। এই সমস্ত গরু আসলে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। আমরা একটু, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ভাই, এটার নাম কি দিয়েছেন? হ্যাঁ, কুষ্টিয়ার বিগ বস। এই যে এটা, আচ্ছা এটা স্কেলে উঠেছিলেন? আনুমানিক ওজন 33 মন, আর দাঁত 6টা, মানে 8 দাঁত উঠেনি আপনি, একটা করেই আনছেন? একটাই আনছেন? আচ্ছা, এটার আপনি প্রাইস কীরকম চাচ্ছেন? 25 লক্ষ। আর নিয়ত করছেন কত হলে ছাড়বেন? না, এবার যেহেতু মহামারীর সময় সবারই অর্থনৈতিক অবস্থা খারাপ, সুতরাং দামটা পাওয়া যাবে না, এটা আপনারা নিজেরাও জানেন, মানে তাও তো একটা নিয়ত একটা আছে মানুষের। সেটা আছে, যা আছে আছে। আচ্ছা, মানে দরদাম করে নিয়ে যেতে, দরদাম করে নিতে হবে। আচ্ছা, সুপ্রিয় দর্শক ধন্যবাদ আপনার। এই যে এই যে উঁচু, একটু দাঁড়া করানো যাবে? একটু দাঁড়া করানো যাবে? ও মনে অনেক টায়ার্ড। এই যে দর্শক, ওনারা দাবি করছেন যে এটা সবচেয়ে বড় গরু। এই যে দেখুন, এবং এইগুলির দাঁড়া হতেও অনেক কষ্ট হয়। এই যে দেখুন, আসলেই অনেক বড়। এই যে দেখুন দর্শক, দেখুন একদম হাতির মতো চেহারা, এবং হাতির মতোই তার ওজন। এই যে দেখুন, গাবতলি হাটে এবার 2020 সালের কুরবানিতে এগুলো ডিসপ্লে করা হয়েছে, এবং ওনারা দাম চাচ্ছে 25 লক্ষ টাকা। ওনারা শুনলেন আপনারা, তারপরে আলোচনা সাপেক্ষে ওনারা এটার বিক্রির চিন্তাভাবনা করবেন। এই যে আপনাদেরকে আজ আমরা বড় বড় গরু, সার গরু, এগুলোর আমরা দাম জানানোর চেষ্টা করছি, এবং সেই সাথে এই ধরনের গরু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, আচ্ছা আপনি দাবি করছেন যে এটাই সবচেয়ে বড় গরু, সবচেয়ে বড় গরু, 5.5 ফিট হাইট আছে, 5.5 ফিট হাইট। এই যে দেখুন প্রিয় দর্শক, 5.5 ফিট হাইট, ওনারা দাবি করছে যে এটার থেকে বড় গরু এবার কুরবানিতে আর নেই। আমরাও দেখছি, এই যে আপনারা দেখুন ওপাশ থেকে এই পাশে, এই যে দেখুন, এই যে দেখুন, আচ্ছা এরপরে আসুন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা এই যে দেখুন সমস্ত এখানে বড় বড় গরু ডিসপ্লে করা হয়েছে। এই গরুটা কার আপনার?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কোথা থেকে আসছেন? আমি ঝিনাইদহ থেকে, হাজগোপালপুর ঝিনাইদহ থেকে আসছি। ঝিনাইদহ থেকে? আচ্ছা, এই গরুটার কি নাম রেখেছেন? হ্যাঁ, কালো পাহাড়। হ্যাঁ, কালো পাহাড়। কালো পাহাড়। এটার কি স্কেলে ওজন করছিলেন? এই স্কেলে ওজন করে। কত ওজন করছিলেন? এর আছে 32 মন আছে। 32 মন আছে। আচ্ছা আচ্ছা, এটা দাঁত কয়টা? এর 4টা। 4টা। আচ্ছা, এটার প্রাইস কি রকম চাচ্ছেন? এটা 15 লক্ষ টাকা দাম চাচ্ছে। 15 লক্ষ টাকা দাম চাচ্ছে। জি জি। এই পর্যন্ত কি কেউ দরদাম করছে না? মোটামুটি আমরা একটু আগে আসছে, এটা একটু আগে আসছে, মানে ঘন্টাখানেক আগে আসছে। আচ্ছা, ঘন্টাখানেক আগেই এসেছেন আর কি। আচ্ছা, তারপরে নিয়ত কি পরিমাণ করছেন আপনারা? হ্যাঁ, 15 লক্ষ টাকা দাম চাইছি, একটু কম বেশি করে হলে বিক্রি করে ফেলবো। আচ্ছা, কম বেশি করে হলে বিক্রি করে। জি জি জি। এলাকায় কি কেউ দাম বলেছিল? হ্যাঁ, এটা 12 লক্ষ টাকা দাম হয়েছিল। 12 লক্ষ টাকা দাম বলেছিল। জি জি। বিক্রি করেননি? না, বিক্রি করেনি। মনে করলাম একটু দাম উঠবে, এই কারণে বিক্রি করে। মানে সবারই তো একটা আশা থাকে বাংলাদেশের সেরা হাট এই গাবতলি হাট, এই গাবতলি হাটে নিয়ে আসে এটাকে একটা শো করার। আচ্ছা ভাই, আপনার জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা। সুপ্রিয় দর্শক, এই ধরনের গরু প্রস্তুত করতে কি পরিমাণ অর্থ ব্যয় হয় এবং কি পরিমাণ শ্রম ব্যয় হয় তা আপনারা অনেকেই জানেন না, যে এই গরুগুলি তৈরি করতে। ভাই, এটাকে কতদিন ধরে তৈরি করছেন? আমি 2 বছর ধরে লালন পালন করছি। 2 বছর ধরে লালন পালন। আচ্ছা, এখন প্রতিদিন এটা কি পরিমাণের খাদ্য খায়? এটা প্রতিদিন 2টা, এটা আছে আপনার 1000 টাকা খরচ হয় প্রতিদিন। প্রতিদিন 1000 টাকা খাওয়ার পিছনে, আর শ্রমটা তো বাদই দিলাম। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে এতক্ষণ আমরা এই গাবতলি হাট থেকে বড় বড় এই যে সার গরু কুরবানি উপলক্ষে যে সমস্ত সার গরুগুলো এসেছে এই গরুগুলোর প্রতিবেদন দেখানোর চেষ্টা করলাম। এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই। আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।